আর দেখতেও তো রাজপুত্রর মতো, মানে দাঁড়ালি মনে হয় একটা হিরো, দাঁড়ালি মনে হয় আর দেখার মতো এক, আমরা তো ছোট বোন, তারপরে মনে হয় যে না অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর। আমরা যখন শুটিং এ আউটডোরে থাকতাম আমরা সবাই আড্ডা মারছি, কিন্তু সাকিব ভাই চুপচাপ তার মতো করেই আছে, কথা বললেও খুব ছোট ছোট করে আস্তে আস্তে করে তার মতো বলতো। সাকিব ভাই ফ্যান্টাস্টিক, একজন ভালো মনের মানুষ। সালমান ভাইয়ের পরে যদি আমি আমার মধ্যে বের হয় তাহলে সাকিব ভাইয়ের কথাই বের হবে। জসিম ভাইয়ের থেকে শিখেছিল কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, কাজ করা, লালন করা, এটা মান্না ভাই, মান্না ভাইকে দেখে শিখেছে আমার মনে হয় সাকিব ভাই। সাকিব ভাই জানে যে আমি যতদিনই কাজে থাকবো ততদিনই আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। কাজ থেকে চলে গেলে তো সে নিজেও ভালো থাকতে পারবে না। নাজিম ভাইয়ের একটা ছবিতে পাগলের চরিত্র করেছিলাম, আমি নিজে নিজে গেট আপটা নিয়েছিলাম, শাড়ি টাড়ি পুড়ে ছিঁড়ে, তারপরে মেকআপ ম্যান আমাকে কি জানি দিতে ছিল, আমি এটা দেইনি। আমি কি করেছি যে কলা আছে না, কলা, কলাকে মানে হাতে নিয়ে ঝুলিয়ে তারপরে আমি চুলে দিয়েছিলাম, মাছি ভ্যান ভ্যান করতেছে, কলা আমি মিষ্টি না, মাছি আসছে আমার শরীরে মেখেছি। নাজিম চেয়ারম্যান দেখে বলতেছে ও মাই গড, একে আমাকে সে বুঝে নাই, সে প্রডিউসার, সে ভাবছে পাগল টাগল। পরে বলতেছে না নাসরিন, ওরে বাপরে বাপ, সে আমাকে বের করে 500 টাকার দুটো নোট দিল। মানে তখন থেকে মনে হলো যে সেই ধরনের চরিত্রগুলো পেতাম আমাকে কেন ডান্সে দেয়, যখনই আমাকে গানের জন্য বলতো তখন না আমি আমার মনটা ছোট হয়ে যেত, আমার অনেক খারাপ লাগতো, আমার কেন চরিত্রের জন্য ডাকে না খালি আমার গান দেয়, আমি খালি চরিত্রে খুঁজতাম, মানে আমাকে যদি একটু অভিনয় দিতাম, আমাকে একটু অভিনয় দিত, পয়সা না দিক, পয়সা আমার লাগবে না, কিন্তু অভিনয় আমার দরকার। এই ক্ষুধাটা থেকে অনেক কাজ করেছেন, অনেক অনেক, কারণ সে শুধু আমার কো আর্টিস্ট ছিল না, আমি তাকে বাবার মতোই দেখতাম, বাবার মতোই জানতাম, কারণ এই মানুষটি প্রথম কিন্তু আমাকে মানে তার সাথে কাজ করিয়েছে, অভিনয় শিখিয়েছে, এমনি করবি অমনি করবি, এইভাবে ডায়লগ দিবি, মানে তার মতো একজন ব্যক্তির সাথে অভিনয় করা মানে বুঝে নিত, মানে একজন দক্ষ মানুষের সাথে থাকাও মানে বিশাল একটা ব্যাপার। তো এটা আমি আমার সৌভাগ্য মনে করি, আর দিলদার ভাইকে অনেক ফিল করি, আপনাদের সবাইকে বলছি তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে। তাদেরকে দেখতাম, তাই তাদেরকে দেখে দেখে একটু শিখা। আমার দেখেন কো আর্টিস্ট কারা ছিল, সাবনুর, সাবানা আপা, তারপরে দিতি আপা, অরুণা বিশ্বাস, মানে অভিনয় রানী যারা, তাদের সাথে তো কাজ করেছি, তো তাদের দেখে দেখে পিছনে থেকে থেকে তাদের থেকেই শিখা। আর সে মনে লালন করে সে, হ্যাঁ, আর জসিম ভাইয়ের থেকে শিখেছিল কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, কাজ করা, লালন করা, এটা মান্না ভাই, আমার মনে হয় মান্না ভাইকে দেখে শিখেছে আমার মনে হয় সালমান ভাই, এই সরি সাকিব ভাই, যে আসলে কাজের পিছনে কিভাবে লেগে থাকতে হবে। আর এই কাজ দিয়ে কিন্তু আমি সাকিব, এই কাজ দিয়ে কিন্তু আমি নাসরিন, আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আমি নাসরিন বলে অভিনয় করে দেখি। সাকিব ভাই জানে যে আমি যতদিনই কাজে থাকবো ততদিনই আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, কাজ থেকে চলে গেলে তো সে নিজেও ভালো থাকতে পারবে না, আর এটা তো সাধনার ফল, সাধনা তো অনেকেই করে, তবে উনার সাধনাটা আসলে উনার মতো করে, আর দেখতেও তো রাজপুত্রর মতো, মানে দাঁড়ালি মনে হয় একটা হিরো, দাঁড়ালি মনে হয় আর দেখার মতো এক, আমরা তো ছোট বোন, তারপরে মনে হয় যে না অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর, সবসময় নিরিবিলি, সবসময় চুপচাপ। আমরা আপনারা জানি না কতদিন ধরে হয়তো আপনারা, হ্যাঁ সাকিব ভাই মানে এটা আমি বরাবরই দেখেছি, আমরা যখন শুটিং এ আউটডোরে থাকতাম আমরা সবাই আড্ডা মারছি, কিন্তু সাকিব ভাই চুপচাপ তার মতো করেই আছে, কথা বললেও খুব ছোট ছোট করে আস্তে আস্তে করে তার মতো বলতো। উনি আসলেই মানে যে যাই বলুক জানি না, তবে আমরা শিল্পীরা যতটুকু জানি সাকিব ভাই ফ্যান্টাস্টিক, একজন ভালো মনের মানুষ, গর্ব করার মতো তো অবশ্যই, কারণ মানে সালমান ভাইয়ের পরে যদি আমি আমার মধ্যে বের হয় তাহলে সাকিব ভাইয়ের কথাই বের হবে। এবং বহির্বিশ্বে বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেই যাচ্ছে এই ব্যাপারটা, এটা তো এইটা তো আমাদের গর্বের ব্যাপার না বলেন, আজকে সাকিব ভাই বোম্বের মতো জায়গায় যে কাজ করছে, তারপরে যদি হলিউডে যেও কাজ করে, এটা আমাদের আমাদের আর কি লাগে, আমরা তো বলতে পারবো। গুল হাসানকে দিয়ে তো অনেকেই অনেক আমাদের এই দেশটাকে, তো সাকিব ভাইকে নিয়ে যখন এটা বলে যে হ্যাঁ তোমাদের দেশে এমন একটা হিরো আছে, আর আমার কাছে কেন জানি মনে হয় জানেন যে
সালমান ভাই যদি আমাদের সাকিব ভাইকে সামনাসামনি দেখে, আর যদি সালমান ভাই মনে করে কিংবা আমার মনে হয় মনে মনে ভাববে, ও মাই গড, এত সুন্দর হিরো আছে বাংলাদেশে, আমার কাছে মনে হয় ইস সালমান ভাই যদি সাকিব ভাইয়ের সাথে পড়ে যেত তাহলে মানুষ কিন্তু কিংবা সালমান ভাই নিজেই, সালমান খান নিজেই চিন্তা করতো, ওরে বাপরে বাংলাদেশের এত সুন্দর ছেলে। দর্শকের জন্য বলবো যে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আপনাদের জন্যই আমি নাসরিন, আপনারা ছাড়া আমি মূল্যহীন, আপনারাই আমাদের অলংকার, আপনারাই আমাদের অহংকার, আপনারা ছাড়া সত্যি কথা বলতে আমরা শিল্পীরা কিছু না, আমি নাসরিন বিশেষ করে কিছুই না।